ওটা ছিল হচ্ছে আমার স্কুলের যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠান। হ্যাঁ বিয়ে করার শখ আমি মানে সবার মধ্যেই দেখছি। একমাত্র আমার যে ছোট ভাই পিচ্ছি বিয়ে করার কথা শুনে খুব খুশি হয়, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তাহলে পিএসপি হলে কি হচ্ছে? পিএসপি লিখতে গেলেই একটা ইরোড দিচ্ছে, তাই না? কারণ এই ইরোডটাও পিএসপির মধ্যে সেট করে দেওয়া আছে। কোথায় থেকে ইরোডটা দিবে? এখানে এর মধ্যে যান, পিএসপি নামে একটা সফটওয়্যার আছে, পিএসপির মধ্যে পিএসপি আইএনআই এই ফাইলটার মধ্যে বলে দেওয়া আছে কোথায় কি ইরোড দিবে, কিরকম কিরকম ভাবে ইরোড দিবে। হচ্ছে পিএসপির কনফিগারেশন ফাইল। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। আপনি যদি এখানে গিয়ে লেখেন পিএসপি, পিএসপি ইনফো যদি লেখেন, পিএসপির বিশাল ইনফরমেশন চলে আসছে। মানে পিএসপির এইটার মধ্যে কি কি ইউজ করেছে দেখছেন? ওটা ওটা লেখার পরে এগুলো শো করছে ইনফরমেশনগুলো, পিএসপির যত ইনফরমেশন, এটা পিএসপির কি ভার্সন, কি সমস্যা, সব কিছু দেখা যাচ্ছে এখানে। দেখতে পাচ্ছেন ভার্সন কত? 5.6.3। এই হচ্ছে অবস্থা। এখন পিএসপি তো এরকম লেখা যায়, তাই না? এরকম অনেক কিছুই লেখা যায়। আচ্ছা, এখানে পিএসপি শুরু করার জন্য আর শেষ করার জন্য এরকম করে লিখতে হয়। এই জন্যই লিখতে হয়, শেষ করতে হবে এভাবে, কারণ আমরা যদি শেষ না করি তাহলে এগুলো পিএসপির মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে, আর তখনই আপনি এটা ওপেন করতে পারবেন না, ইরোড দিবে একটা, কারণ বলবে আনএক্সপেক্টেড। এটা আনএক্সপেক্টেড কোনটা? এটাকে এক্সপেক্ট করতেছে না সে, এটা কেটে দিলে বলবে আর একটা জিনিস আনএক্সপেক্টেড। এটা আনএক্সপেক্টেড, এই স্টেমের লেখাটা আনএক্সপেক্টেড। কি কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা পিএসপি এখানে শেষ করে দিলাম, কারণ পিএসপির কোডের মধ্যে স্টেমের লেখা যায় না, কোডের মধ্যে সরাসরি স্টেমের লেখা যায় না, লেখার সিস্টেম আছে, দেখাবো কেমন সিস্টেম আছে। আচ্ছা, আমরা যদি নর্মালি কোনো সংখ্যা লিখি এইভাবে, এটা শো করবে? শো করবে, তখনই শো করবে। আমরা জানি যে জাভা স্ক্রিপ্টের মধ্যে কোনো জিনিস শো করানোর জন্য ডকুমেন্ট ডট রাইট লিখতে হয়, আর এখানে এখানে লিখতে হয় ইকো। ওখানে যেটা ডকুমেন্ট ডট রাইটের কাজ করছে সেটা সেখানে ইকোর কাজ করবে। আচ্ছা আচ্ছা, তার আগে বলে রাখি, এই পিএসপিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিএসপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা স্ক্রিপ্টের মতো, বাট এখানকার সিনট্যাক্সগুলো একটু আলাদা, মিল আছে, ম্যাক্সিমাম মিল আছে, বাট এখানে হালকা আলাদা। আমি যা শুধু রেফারেন্সগুলো মানে আপনি ধরাই দেবো, এটা দিয়ে কি মানে তাই তো বলি করো নাকি? আমি তো ওইটা নিয়ে যদি গ্লাস নেওয়া আমি যদি নর্মাল লেখা লিখতেন, আমরা লিখলাম আমাদের ঘড়ি নষ্ট, এটা কি শো করবে? এটা এই জন্যই শো করবে না, ইরোড দিবে, কারণ এইটা একটা স্ট্রিং। স্ট্রিং শো করবে কেমনে? অবশ্যই এখানে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ইউজ করতে হবে। কি শো করে? আমাদের ঘড়ি নষ্ট, বুঝছেন? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো এখন আমরা স্ট্রিং জানলাম, ইন্টেজার জানলাম, এখানে ট্রু ফলস আছে, আমরা কি শিখছিলাম? ভেরিয়েবল, তাই না? ভেরিয়েবল নিলাম, ধরেন ঘড়ি, ঘড়ির মধ্যে ধরেন রেখে দিলাম
এখন যদি আমরা এটাকে কি করি, ইকো করি ঘড়িকে, শো করবে, দেখেন শো করে কিনা, একটা বড় সরে ইকো দিবে, একটা ইরর দিবে। কি বলছে? সিনট্যাক্স ইরর, আনএক্সপেক্টেড ভার, কারণ ভার ক্ষেত্রে চিনতে পারছে না, ভার নামে কোনো ভিআর নামে কোনো কিছু নাই। এখানে ভেরিয়েবল লেখার জন্য পিএসপিতে ডলার সাইন ইউজ করতে হয়, কি ডলার সাইন, এখানে অবশ্যই ডলার সাইন, এটা হচ্ছে পিএসপি ক্ষেত্রে। ডিফারেন্সটা বুঝতে পারছেন? আসছে? আমরা দেখছিলাম কি অ্যারে, নাম দিলাম ধরেন আমি, আপনি, আপনারা, আমরা সবাই ভালো দিলাম। এখন এটা যদি আপনি ইকো করেন তাহলে কি লেখা আসবে? কোনটাকে ইকো করছিলাম আমি? জাভাস্ক্রিপ্টের রুলস অনুযায়ী সবগুলো একসঙ্গে শো করবে, বাট পিএসপি রুলস অনুযায়ী একসঙ্গে শো করবে না। হ্যাঁ, পিএস এখানে জাভাস্ক্রিপ্টের রুলস অনুযায়ী কি করতে হয়? এখানে জিরো দিতে হয়। হ্যাঁ, জিরো দিলে শো করবে প্রথমটা, বাট এখানে যদি কিছুই না লেখি, এখানে যদি কিছুই না লেখি তাহলে কিসও করতেছে? ইরোর না আসলে, এটা একটা, এটা হচ্ছে এখানে একটা 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 ইরোর দিচ্ছে, ইরোর ইরোরের মতো দিচ্ছে। এখানে বলছে অ্যারে টু স্ট্রিং কনভার্সন। অ্যারে টু স্ট্রিং কনভার্সন মানে কি? তোমার এখানে একটা অ্যারে আছে, অ্যারেটাকে স্ট্রিংয়ে কনভার্ট, আপনার মানে একটা অ্যারে আছে, বলছে একটা অ্যারে আছে, সহজ কথা একটা অ্যারে আছে। এখন তুমি এটাকে নর্মালি এভাবে শো করবে না, এটাকে শো করার জন্য এর ইন্ডেক্স নাম্বার দিতে হবে। আপনাদের এই রকম নোটিশ দেখতে দেখতে অবস্থা খারাপ হয়ে যাবে। এর একটু স্ট্রিং কনভার্সন কথা বোঝা গেছে? এরকম নোটিশ দেখতে দেখতে চোখ ব্যথা করবে। তখন কি করবেন? তখন ডিসপ্লে রান করবেন। কতটুকু পর্যন্ত আছে আপনাদের এখানে? 14 পর্যন্ত ছিল তো, তাই না? কেন চোদ্দ পর্যন্ত আছে না? এরকম ইরোর মাঝে মাঝে দিবে, এরকম নোটিশ মাঝে মাঝে দিবে। এখন আপনি ধরেন জানেন না এই অ্যারেটা অন্য জায়গায় বানানো হয়েছে, বা অ্যারে আপনি জানেন না অ্যারের মানটা কি, যদি এরকম ইরোর দেয় কখনো, সেক্ষেত্রে এই ভেরিয়েবলটাকে আপনি প্রিন্ট আর করতে পারেন। প্রিন্ট আর, প্রিন্ট আর ফার্স্ট ব্র্যাকেট, প্রিন্টারের মধ্যে যদি ভেরিয়েবলটা রাখেন তাহলে এখানে কি কি অ্যারের মান আছে সেই মানগুলো দেখা যাবে উইথ ইন্ডেক্স নাম্বার সহ। রিলোড দেন, জিরো আমি, ওয়ান আপনি, টু আপনারা, কি দেখা যাচ্ছে? এখন আমরা একটা এইচটিএমএল ট্যাগ শিখছিলাম, মনে আছে? প্রি প্রি ট্যাগ, প্রি ট্যাগ মানে কি? যে যেটা যেরকম আছে ওইভাবেই থাকবে। হ্যাঁ, স্পেস থাকলে স্পেস। এখন যদি এখানে আপনি ইকো করেন প্রিটাকে, দেখেন তো ঠিক মতো দেখা যাচ্ছে না, জিরোতে আমি বাট নিচের দিকে আসেন একটু, দেখেন এগুলো যেভাবে লিখছিলাম ওইভাবে দেখা যাচ্ছে, দেখছেন? প্রিতে শেষ করিনি আমি, আছে আছে অবস্থা। এই জন্য এখানে প্রিটা শেষ করে দেন। কি বুঝতে পারছেন? তাহলে সুন্দর মতো দেখা যাচ্ছে না এখানে? আচ্ছা, এখানে প্রিন্ট আর না করে যদি আপনি
ভার আন্ডারস্কোর ডিউ এমপি নাম করেন, একই রকম দেখা যাবে, বাট একটু ইনফরমেশনগুলো ভালো। এখানে স্ট্রিং কয়টা সংখ্যা আছে সেটাও দেখা যাচ্ছে, এটা স্ট্রিং কয়টা সংখ্যা আছে সেগুলো দেখা যাচ্ছে, মানে একটু বিস্তারিত, এত বিস্তারিত দেখার দরকার নেই। প্রিন্টার খুলে দেখা যায়, মোটামুটি ভালোই দেখা যায়। কি কথা বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা একটা অ্যারের মধ্যে কী কী মান আছে সেগুলো শো করতে পারবো, তাই না? আচ্ছা, এখন কিন্তু অ্যারেটাকে এভাবে না, এটাকে এভাবে নিতে হয় না, প্রিন্টার এভাবে করতে হয় না, আর অ্যারেকে শো এভাবে করাতে হয় না। অ্যারে পিএসপিতে অ্যারে শো করানোর জন্য অ্যারে লিখতে হয় এ ডবল আর এ ওয়াই, অ্যারে লিখে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, শেষে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট পরিবর্তে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। কথা বুঝতে পারছেন? ওভাবে লেখলে শো করে না এরকম না। আচ্ছা, তারপর আমরা বলছিলাম যে আপনার অ্যাসোসিয়েটিভ অ্যারে, তাই না? সাপোজ ধরেন লিখছিলাম নাম, নাম সাব্বির, না আমরা যদি এটাকে ইকো করি, এখানে যদি কী করি থার্ড ব্র্যাকেট দেই, দেখানে লিখে দিই কোনটা জিরো, কেন নামটা কিছু করে দেখেন তো, এখানে বাট এই ফার্স্ট ব্র্যাকেটটা চিনতে পারছে না, ফার্স্ট ব্র্যাকেট করে এখানে ফার্স্ট ব্র্যাকেট না, সে চিনতে পারছে না, কারণ এখানে এরকম করে কোলন দিতে হয় না। এখানে পিএসির ক্ষেত্রে এরকম করতে হয়, সমান সমান ইকুয়াল এরকম দিতে হয়। আচ্ছা সাব্বির, আর একটা লিখবেন তাহলে কী করবেন, এখানে কমা, প্রফেশন, এরকম আসছে কেন, শেষ করা হয়নি, একটু যদি প্রফেশন দিয়ে দেয় তাহলে কী হবে, কি ঠিক আছে বুঝছেন তো নাকি? হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা ভ্যালু, এটা কি, এটা ভ্যালু, এটা কি, এটা ভ্যালু, হ্যাঁ কি বুঝছেন তো নাকি? এখন চাচ্ছি যে আমি শোকরাতে সাববিডিজে ফ্রিল্যান্সার কি লাগবো, এখানে লিখতে হবে নেম, কি করতে হবে ইজ এ প্রফেশন, ঠিক আছে, এটা তো স্ট্রিং তাই না, স্ট্রিং না, স্ট্রিংকে জোড়া লাগান। আচ্ছা, এখন স্ট্রিংকে জোড়া লাগানোর ক্ষেত্রে, আমরা জাভাস্ক্রিপ্ট দেখছিলাম প্লাস, এখানে প্লাস, এখানে ডট দিতে হয়, ডট দিয়ে কী করে, ডট দিয়ে জোড়া লাগায়, প্লাস না, আনডিফাইন্ড সাব্বির। ও আচ্ছা, কি আছে, কি ব্যাপারটা, কি ক্লিয়ার? হ্যাঁ, কি বুঝছেন তো নাকি, খালি ঘুম ঘুম হচ্ছে না? ঘুমাতে মনে যাচ্ছে, এরকম অবস্থা। তাহলে আসছে সব কিছু? আচ্ছা, আমি এখন যদি অন্য কোনো ফাইলে কাজ করেন, আপনি এই ফাইলে কাজ নাও করতে পারেন, সমস্যা নেই, আপনি যদি অন্য কোনো ফাইলে কাজ করতে পারেন, আপনার ফ্রেন্ড কই, আচ্ছা এর মধ্যে যান, আমরা ফাংশন দেখছিলাম মনে আছে,
তাহলে এখানে একটা ফাইল বানালাম, নাম দিলাম ফাংশন ডট পিএসপি। এখন আপনি এখানে গিয়ে কি করবেন, ফাংশন বানাবেন, সেক্ষেত্রে পিএসপি শুরু করতে হবে। শেষ হ্যাঁ বানানো যাবে, আমি অন্য একটা বানালাম আর কি। ফাংশন বানানোর জন্য কি করতে হবে, এখানে লিখতে হবে ফাংশন, তাই তো? পিএসপি শেষ করি নাই, যদি কোনো একটা কোনো একটা ফাইলের মধ্যে পিএসপি শুধু পিএসপিই লেখেন, পিএসপি শেষ না করলেও কোনো ভুল নাই, বরং সেটাই স্ট্যান্ডার্ড, শেষ না করলে স্ট্যান্ডার্ড। হ্যাঁ যদি এই ফাইলের মধ্যে কোনো এস্টিমেট না লেখা যায় তাহলে শেষ না করাটাই স্ট্যান্ডার্ড। হ্যাঁ কীভাবে স্ট্যান্ডার্ড এটা পরে দেখাবো আমি। হ্যাঁ কীভাবে স্ট্যান্ডার্ড, এখানে ধরেন একটা ফাংশন বানালাম, কেসে আপনার আপনার চোখ মুখ দেখে মনে হয় ঘুম পাচ্ছে। এখন দেখেন এখানে ফাংশন বানালাম, ধরেন আমাদের কামরুল, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে লিখে দিলাম আপনার ক্যামেল কেস। এখানে এখানে পিএসপি না, এটা পিএসপি, এখানে দরকার নেই। এখানে যদি আপনি লেখেন বড় ধরনের স্টেজ দিতে পারেন একটা, আপনার এরকম দিতে পারেন, বাট এখানে অবশ্যই হাইপেন হবে না, হলে আন্ডারস্কোর হবে। হ্যাঁ ইকো করলাম যে কামরুল খালি দিলাম ধরেন একটা। এখন এটা তখনই শো করবে যখন আমরা কি করব, বাইরে নিয়ে আসবো। কি কাজ হয়, তখনই কাজ করবে যখন আমরা কি করবো, এখানে লিখবো ফাংশন ডট পিএসপি, আমাদের কামরুল খালি ঘুমায়। এখন যদি এখানে কি করতাম, আমরা উল্টোপাল্টা নাম দিতাম, ফাংশন যেরকম আসছে এরকম নামে না যদি দিই, এটা এরর দিবে, বলবে কল টু আনডিফাইন ফাংশন, মানে এই নামে কোনো ফাংশন বানানো হয় নাই, কল টু আনডিফাইন মানে এই নামে কোনো ফাংশন বানানো হয় নাই। এখন আমাদের কামরুল এখানে বানাইলাম, আচ্ছা বানাইলাম আমরা এটা এখানে লিখবো না, এটা এখানে না লিখে যদি আমরা এই ফাইলের মধ্যে লিখি, পেজ শুরু করলাম শেষ করলাম, এখানে যদি লিখি, এখন দেখেন কাজ করে কিনা, আমার এই ফাইলে কাজ করছে না, কাজ করছি কোন কোন ফাইল, ইন্ডেক্স ফাইলে না, কি লেখা আসছে আমাদের কামরুলটাই আনডিফাইন, মানে ওটা বানানো আছে তারপর বলছে আনডিফাইন, কারণ এই ফাইলের মধ্যে চিনতে পারছে না, কোনো ফাইলকে চিনতে পারছে না, আমাকে চিনাতে হবে না, চিনাতে হবে যেটা যাতে লিঙ্কেবল আছে। সিএসএস এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে কেমন লিঙ্ক করাতে আমরা জানি, পিএসপিতে যদি কোনো ফাইলকে লিঙ্ক করাতে চাই, এখানে আই এন সি এল সি এল ইউ ডি ইনক্লুড করলেই হয়, ইনক্লুড করে খালি ভিতরে লিখে দেন ফাংশন ডট পিএসপি, ভুললে তো ভালো। এখন কাজ করছে দেখেন তো, কামরুল খালি খালি ঘুমায়। কি বুঝছেন তো নাকি, এখন এখানে ইনক্লুড না করে আপনি ইনক্লুড অনসো করতে পারেন, একই কথা একই কাজ করবে, মানে এটা একবারই রিকোয়ার করা ইনক্লুড করা যাবে, আবার আপনি ইনক্লুড অনস না করলে রিকোয়ারও করতে পারেন, একই কাজ করবে। আপনি রিকোয়ার না লেখে রিকোয়ার অনসো ইউজ করতে পারেন, মানে এটা একবারে বেশি আর রিকোয়ার করা যাবে না, অন্য কোনো ফাইলে রিকোয়ার করতে পারবেন না, সেক্ষেত্রে কী করবেন রিকোয়ার অনস করবেন। কি ব্যাপারটা কি ক্লিয়ার, বুঝছেন? এখন এখানে ধরেন লিখবেন, এখানে নামটা চেঞ্জ করবেন, ভেরিয়েবল নেন নাম, এখানে নামটার পরিবর্তে এটা বসে বাদ দিয়ে দেন, আগে এটা বসায় দেন ডট দিয়ে দেন,
তখন আমরা নাম ইচ্ছা করলে কি করতে পারবো, এখানে বসে দিতে পারবো না? এখন কি লেখা আছে, মিসিং আর্গুমেন্ট ওয়ান, মানে বলছে ওয়ান আর্গুমেন্ট মিসিং, মানে এখানে কোনো আর্গুমেন্ট দেওয়া নাই, এখানে আর্গুমেন্ট দিছি কিছু। এখানে যদি বলি আমরা কি, সাপোজ ধরে দিলাম সালাউদ্দিন কাদের খালি ঘুমায়, এটাই শো করবে এখন কি, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা না লিখি, আমরা যদি চাচ্ছি যে না লিখলেও ডিফল্টভাবে যাতে এটা ভ্যালু পায়, সেজন্য এটা সমান সমান কামরুল, কামরুল ডিফল্ট ভ্যালু, কেউ কেউ না ঘুমালে কামরুল ঘুমাবে, ঠিক আছে? এখন যদি এখানে নাও দেন এটা, তাহলে সমস্যা নাই। আবার যদি আপনি এই এখানে যেখানে ফাংশন আছেন, এখানে যদি আপনি ইকো না করে কি করেন, আর ই টি ইউ আর এন রিটার্ন করেন, তাহলে শো করবে না এটা, কারণ এখানে কি করে নাই, কিছুই করে না। এখানে যদি ভিতরে যদি রিটার্ন করা থাকে, তাহলে সেখানে ইকো করলেও শো করে, সেটা ইকো 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 করতে হবে, বুঝছেন? কি কথা কি বোঝা গেছে? এখন এই ফাংশনগুলো কোথায় কাজে লাগে, যেমন মনে করেন এখানে একটা ফাংশন বানালাম, নাম দিলাম হচ্ছে টাইটেল, নাম কি টাইটেল, এখানে লেখা থাকলো ধরেন ধরেন এখানে আমরা এই যেখানে যেটা লিখছিলাম না, এটা লিখে দিলাম এখানে। আমি যদি টাইটেলটা শো করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের টাইটেলটাকে কপি করেন, ফাংশনের কপি করেন, কপি করে এখানে গিয়ে পিএসটি শুরু করতে হবে, শেষ করতে হবে, তাই না? পিএসটি শুরু শেষ, এর মধ্যে কি করবেন, ইকো করেন, এটারে ইকো করতে হবে না, যেহেতু রিটার্ন করা আছে। এখন টাইটেলটা এখান থেকে শো করবে না, কোথায় শো করবে, কি আছে নোটিশ, ইউজ দ্য আনডিফাইন্ড কনস্ট্যান্ট টাইটেল, কারণ এখানে ইকো করা আছে, এখানে ব্র্যাকেট দেওয়া নাই। এখন আছে কি, বুঝছেন তো নাকি? এতটুকু বুঝলেই চলবে পিএসপির কাজ, এতটুকু বুঝলেই চলবে, মোটামুটি কাছাকাছি না জাভা স্ক্রিপ্টের, সিমিলার সিমিলার, শুধু নামগুলো চেঞ্জ। আচ্ছা,